আজকে ছিল 1 ফেব্রুয়ারি, আজকে ভাইয়ের বৌভাত, আর বৌভাতের জন্যই ডিসি স্টারে একটা ফ্যামিলি গেট টুগেদার টাইপের অ্যারেঞ্জ করা হয়েছিল, শুধুমাত্র ফ্যামিলি মেম্বাররাই থাকবে। আর 3 ফেব্রুয়ারি হবে বড় করে রিসেপশন, সেখানে সবাই ইনভাইটেড। আর এই পুচকে পুচকি দুটো রেডি হয়ে পুরো একদম দাঁড়িয়ে আছে, কখন বেরোবে। আর এখানে আমাদের মিষ্টি বউও রেডি হয়ে গেছে, আরও বেশি মিষ্টি লাগছিল দেখতে। আমি আর দিদিও রেডি হয়ে, বাকি সবাই রেডি টেডি হয়ে এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 7:30 হয়ে গিয়েছিল। বাড়ি থেকে আমাদের এই ভেনুটা কিন্তু খুব বেশি ডিস্টেন্স নয়, টোটো করেই আমরা গিয়েছিলাম, তো বেশ 10-15 মিনিট মতন লাগে টোটো করে। তারপরে তো প্রচুর ফটো সেশন হচ্ছিল, এখন যেহেতু কোনো রিচুয়ালস নেই, এতদিন রিচুয়ালসের জন্য ফটোগুলো একটু যেন মানে তাড়াহুড়োর মধ্যে হয়ে যাচ্ছিল, কিন্তু এখন তো কোনো রিচুয়ালস নেই, আজও নেই, রিসেপশনের দিনও নেই, তো সেই জন্য পুরো দমে সবাই ফটো তুলে নিচ্ছিল। তারপর একটু গরম গরম কফি খাচ্ছিলাম, ঠান্ডা কিন্তু একদমই কমে গেছে, ভীষণ হালকা ঠান্ডা আছে বাইরে, আর এখানে যেহেতু এসি চলছিল ওই জন্য ওয়েদারটা বেশ সুন্দর হয়ে আছে। তারপরে এই পুচকে পুচকি দুটো ডান্স করছিল, কিছু গান চালিয়ে দেওয়া হয়েছিল সেই জন্য। আর এখন মোটামুটি 8:30 বাজছে, আর এখন হচ্ছে কনেযাত্রীরা এসেছে। সবাই যে এসেছে তা নয়, কয়েকজনই এসেছিল আজকে, আর রিসেপশন যেদিন হবে 3 ফেব্রুয়ারি সেদিনও সবাই আসবে। তো ওরা ফল মূল, তারপরে অনেক রকমের মিষ্টি চিপস এই সমস্ত জিনিস তত্ত্ব সাজিয়ে নিয়ে এসেছিল, আর এই হচ্ছে সবাই মিলে বসে এখন গল্পগুজব করছে। এটা কিন্তু বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। আর সব থেকে বেশি জমে গেছিল হচ্ছে এই যে আমার এক ভগ্নিপতি, সে যখন এই মাইক ধরে গান শুরু করেছিল তখন তার গানের সাথে সাথে সবাই ডান্সও শুরু করে দিয়েছিল, তখনই আসল মজা হলো। আর আমার এই ভগ্নিপতি গান গায় পুরো প্রফেশনাল আর্টিস্টদের মতন, ভীষণ সুন্দর, গলাটা তো বুঝতেই পারছো। আর এত সুন্দর সুন্দর ডান্সের সাথে সবাই একটুখানি কোমর না দুলিয়েই পারছিল না, সবাই এখানে কাপল ডান্সও স্টার্ট করে দিয়েছিল। এই যে আমার দিদির শ্বশুরমশাই আর আমার মামার এক মেয়ে ডান্স করছে। আর সব থেকে বেস্ট মোমেন্ট ছিল এইটা, একদম রিয়েল একটা মোমেন্ট, এটা হচ্ছে মণিমা আর ভাইয়ের ডান্স মোমেন্ট। সবাই যখন ডান্স করছে, মণিমা অতটা ডান্স করতে মানে কমফোর্টেবল ফিল করে না, এই জন্য ভাই মণিমাকে ডেকে এনে ডান্স করলো, তো এটা ভীষণ সুন্দর একটা মোমেন্ট ছিল। সবাই ফাটিয়ে ডান্স করে এনজয় করে আবার খিদেও পেয়ে গেছে, এবার শুরু করে দিয়েছিলাম খাওয়া দাওয়া। প্রথমে স্টার্টার নিয়ে নিয়েছিলাম, স্টার্টারে ছিল একটা পনিরের আইটেম আর একটা ছিল হচ্ছে ফিশ ফিঙ্গার, দুটোই খেতে ভীষণ সুন্দর ছিল। আর তারপরে মেন কোর্সে ছিল সালাড, তার সাথে ছিল হচ্ছে বেবি নান বা বাটার নান, সরি বেবি নান না বাটার নান ছিল, আর ছিল হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, পনির বাটার মশালা ছিল, মিক্সড ফ্রাইড রাইসের সাথে খেতে ভীষণ ভালো লাগছিল ওটা। তার সাথে ছিল হচ্ছে চিকেন কষা, আর ডেজার্টে ছিল হচ্ছে গাজরের হালুয়া আর একদম গরম গরম গোলাপজামুন। খাওয়া দাওয়া করে আমরা 11:30টার দিকে বাড়ি ফিরলাম। আর এই যে ফুলশয্যার খাট সাজানো হয়ে গেছে, সিম্পলের ওপরই সাজানো হয়েছিল, কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তারপরে ওরা দুজন দুজনের জন্য যে রিং কিনেছিল সেটাই পরিয়ে দিল। আর এই ব্লগটা এখানেই শেষ করছি, এরপরে কিন্তু আরও ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, এই জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো। আর এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলো না। তাহলে পরে দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর বিয়ের ব্লগের সাথে, আজকে চলি, টাটা।